তো এবার আমরা দেখব বিভিন্ন ইউনিটে কিভাবে ম্যাদা স্কোর হিসাব করা হয় এবং কিভাবে ম্যাদা ক্রম হিসাব করা হয়। তো আমরা প্রথমে এ ইউনিট দেখি, এ ইউনিটের কিভাবে ম্যাদা স্কোর হিসাব করা হয়। তো ভর্তি পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর থেকে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কর্তন করা হবে এবং 100 নম্বরের পরীক্ষায় সাধারণ আসনে 40 এবং তদ্বর্ধ নম্বরে প্রাপ্তদের অর্থাৎ কোটায় আসনে 35। তদ্বর্ধ নম্বরে প্রাপ্তদের তালিকা তৈরি করে প্রাপ্ত নম্বর এবং মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে 120 নম্বরের মেধা স্কোর তৈরি করা হবে। অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সমমান পরীক্ষায় প্রাপ্ত নম্বর ভিত্তিতে সর্বোচ্চ 10+10 নম্বর নম্বর ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে যোগ হবে। অর্থাৎ যারা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জিপিএ পাই পেয়েছ দুটোতেই, তাদের 10-10 করে মোট 20 মার্ক যোগ হবে। তার মানে বুঝতে পারছো প্রতিটা পয়েন্টের জন্য কত মার্ক যোগ হবে। তো আর মোট পরীক্ষা থাকবে 100, অর্থাৎ 120 মার্কের পরীক্ষা, তার মধ্যে জিপিএ 20 এবং মেন পরীক্ষা হচ্ছে 100। অর্থাৎ এখানে আরেকটা কথা আছে, সেক্ষেত্রে আবেদনকারীদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কে 2 দ্বারা গুণ করে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে যোগ করে সর্বমোট 120 নম্বরের ফলাফল চূড়ান্ত করে উত্তীর্ণ তালিকা মেধা ক্রম অনুসারে প্রকাশ করা হবে। তো তোমাদের অনেকে প্রশ্ন থাকতে পারে, অন্যান্য বছর হচ্ছে উচ্চ মাধ্যমিকের জন্য একটা নির্দিষ্ট পয়েন্ট নির্দিষ্ট মার্ক থাকে উচ্চ মাধ্যমিকের জিপিএ জন্য এবং মাধ্যমিকের জিপিএ জন্য আরেকটা নির্দিষ্ট মার্ক থাকে, কিন্তু যেহেতু এবার অটো পাস সিস্টেম করা হয়েছে, সুতরাং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা ভালো কাজ করেছে, উভয় পরীক্ষার জন্য সমান সমান মার্ক দেওয়া হয়েছে। কারণ অনেকে হচ্ছে উচ্চ মাধ্যমিকে ভালো মার্ক পাবে না, সেক্ষেত্রে তারা হচ্ছে যদি বেশি সংখ্যা দিয়ে গুণ করা হয়, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের জিপিএ যদি বেশি মার্ক হিসাব করা হয়, তাহলে তারা কিন্তু অনেক পিছিয়ে পড়তে পারে। এই জন্য মোটামুটি একটা ভালো সিদ্ধান্ত। এবার আমরা দেখব মেধা স্কোর সমান হলে, অর্থাৎ দুজন পরীক্ষার্থী মেধা স্কোর যদি সমান হয় তাহলে কিভাবে কাউন্ট করা হবে। এক, ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর যার বেশি হবে সে হচ্ছে প্রথম হবে। যদি ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর যদি সমান হয় তাহলে কি হবে, ভর্তি পরীক্ষা ইংরেজিতে প্রাপ্ত নম্বর, তাহলে যে পরীক্ষাতে ইংরেজিতে ভালো মার্ক পাবে সে হচ্ছে মেধাক্রমে প্রথম থাকবে। অথবা ভর্তি পরীক্ষায় বাংলায় প্রাপ্ত নম্বর দেখা হবে, ভর্তি পরীক্ষায় তারপরে রসায়নে প্রাপ্ত নম্বর, তারপরে পদার্থবিজ্ঞানে প্রাপ্ত নম্বর, তারপরে ভর্তি পরীক্ষায় গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর এবং সর্বশেষ ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর হিসাব করা হবে। এবার আমরা মোটামুটি আমাদের ইউনিটে এটা হচ্ছে মেধা স্কোর বা মেধাক্রম হিসাবের প্রক্রিয়া। এবার আমরা বি ইউনিটে চলে যাই, বি ইউনিটে কিভাবে মেধাক্রম হিসাব করা হয়। বি ইউনিটে মেধাক্রম হিসাব হচ্ছে প্রতিটি প্রতিটি পরীক্ষা ভর্তি পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর থেকে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 মার্ক অবশ্যই কর্তন করা হবে। 100 নম্বরের পরীক্ষায় সাধারণ আসন যারা, তারা হচ্ছে 40 মার্ক পেতে হবে এবং কোটায় 35 মার্ক পেতে হবে। তো এখানেও মোটামুটি 120 মার্কের পরীক্ষা, ভর্তি পরীক্ষায় 100 এবং জিপিএ হচ্ছে 20। তো মোটামুটি 120 আর উচ্চ মাধ্যমিকের জিপিএ জন্য 10 মার্ক এবং মাধ্যমিকের জিপিএ জন্য 10 মার্ক হিসাব করা হয়। তো এখানেও সেম উচ্চ মাধ্যমিকের জিপিএ কে 2 দ্বারা গুণ এবং মাধ্যমিকের জিপিএ কে 2 দ্বারা গুণ করে মোট 120 মার্কের সর্বমোট 120 মার্কের ফলাফল হিসাব করা হয়। তার মধ্যে মার্ক কে কত মার্ক পেয়েছে তার উপর হিসাব করে মেধা ক্রম দেওয়া হয়। তো মেধা ক্রম যদি সমান হয় তাহলে এখানে কি করা হয়, প্রথম হচ্ছে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর হিসাব করা হয়, তারপর হচ্ছে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে প্রাপ্ত নম্বর হিসাব করা হয়, ভর্তি পরীক্ষায় বাংলায় ঐচ্ছিক ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর হিসাব করা হয়, তারপর হচ্ছে ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান বিষয়ে প্রাপ্ত নম্বর হিসাব করা হয়, তারপর সংশ্লিষ্ট পরীক্ষাতে জন্ম তারিখ অর্থাৎ জ্যেষ্ঠতার ভিত্তিতে যে বড় তাকে আগের পজিশনে মোটামুটি দেওয়া হয়। তার মানে এখানে হচ্ছে মোটামুটি সম্মানটা, বড়দের সম্মানের ব্যাপারটা আসছে আমার থেকে, মোটামুটি ভালো লাগছে। যাক, ব্যাপার না, এরকম প্রায় কমে হয়, কারণ ভর্তি পরীক্ষায় সমান মার্ক পেলেও এই প্রথম চারটা টপিকসের উপর প্রায় হয়ে যায়, জ্যেষ্ঠতার বিচারটা এগুলো প্রায় কম, রেয়ার ঘটনা। কারণ এরকম চারটা প্রথম চারটা টপিকসে মোটামুটি সব
প্রবলেম সলভ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের 5 নম্বর টপিক্সে বেশিরভাগ সময় মোটামুটি যা হয় না, দুই একটা রেয়ার কেস থাকতে পারে। এবার আমরা চলে আসবো B1 উপইউনিটে। B1 উপইউনিটে আমাদের মেধাক্রম কিভাবে হিসাব করা হয় তা আমরা দেখব। ভর্তি পরীক্ষায় প্রতিটা ভুল উত্তরের জন্য 0.25 মার্ক কর্তন করা হবে, এটা সব ক্ষেত্রে সেম। এবং 100 পরীক্ষা হবে 100 নম্বরের। সাধারণ আসন যারা তারা 40 মার্কে পাস, এবং যারা হচ্ছে কোটা তাদের হচ্ছে 35 মার্কে পাস। তো উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে 10 10 করে মোট 20 মার্ক হবে জিপিএর জন্য। প্রত্যেকটা জিপিএ কে 5-2 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের জিপিএ কে 2 দ্বারা আর মাধ্যমিকের জিপিএ কে 2 দ্বারা গুণ করতে হবে। মোট এখানে ভর্তি পরীক্ষায় 100 এবং জিপিএ তে 20, মোট 120-এর পরীক্ষা হবে। তো সর্বোচ্চ মার্ক অনুসারে মেধাক্রম এখানে হিসাব করা হবে। যদি দুইজনের মেধাক্রম সমান হয় তাহলে এখানে নিয়মাবলী হচ্ছে ভর্তি পরীক্ষা প্রথমে, প্রথম ক্লু হচ্ছে ভর্তি পরীক্ষায় যে বেশি পাবে সে হচ্ছে এগিয়ে থাকবে, অর্থাৎ জিপিএ এর তুলনায় যার ভর্তি পরীক্ষায় বেশি মার্ক সে এগিয়ে থাকবে। তারপর ভর্তি পরীক্ষায় ইংরেজিতে প্রাপ্ত নম্বর যার বেশি হবে তারপরে সে এগিয়ে থাকবে, অর্থাৎ প্রথম ক্লু না হলে দ্বিতীয় ক্লু, দ্বিতীয় ক্লু না হলে তৃতীয় ক্লু, এবং তৃতীয় ক্লু না হলে চতুর্থ ক্লু। তো এখানে আর একটা লাস্ট ওই টপিক্সটা আছে এখানে, যার বয়স বেশি সে হচ্ছে জ্যেষ্ঠতার ভিত্তিতে সে আগে থাকবে, তো ব্যাপার না। তো এবার আমরা হচ্ছে সি ইউনিটে দেখি কি অবস্থা। সি ইউনিটে মেধা স্কোর সেম, একটা ভুলের জন্য 0.25 মার্ক কর্তন করা হবে। মোট হচ্ছে 100 মার্কের পরীক্ষা, তার মধ্যে সাধারণ আসন যারা কোনো কোটা ছাড়া পরীক্ষা দিবে তাদের জন্য 40 মার্ক পাস মার্ক, আর কোটায় যারা পরীক্ষা দিবে তাদের জন্য পাস মার্ক হচ্ছে 35। মোট উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের জিপিএ এর ভিত্তিতে 20 মার্ক, 10 10 করে। এখানেও সেম, উচ্চ মাধ্যমিকের মোট প্রাপ্ত জিপিএ কে 2 দ্বারা গুণ, মাধ্যমিকের প্রাপ্ত জিপিএ কে 2 দ্বারা গুণ। মোট 120 মার্কের ভিত্তিতে 120 মার্কের ভর্তি পরীক্ষা, তার মধ্যে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে মেধাক্রম হিসাব করা হবে। ভর্তি পরীক্ষা যদি দুইজন যদি সমান পরিমাণ মার্ক পায় সেক্ষেত্রে আমরা দেখব এখানে কিভাবে হিসাব করা হয়। পাঁচটা হচ্ছে ভর্তি পরীক্ষা প্রাপ্ত নম্বর, সব জায়গায় সেম, এখানেও একইভাবে দেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষায় ইংরেজিতে প্রাপ্ত নম্বর, তারপরে 3 নম্বর গুলো হচ্ছে ভর্তি পরীক্ষায় হিসাব বিজ্ঞানের বিষয়ে প্রাপ্ত নম্বর, ভর্তি পরীক্ষায় ব্যবসা নীতি ও প্রয়োগ বিষয়ে প্রাপ্ত নম্বর, এটা হচ্ছে 4 নম্বর গ্লোব। এখানে মোটামুটি সি ইউনিটের মেধা স্কোর মেধাক্রম হিসাবে সিস্টেম। এবার আমরা চলে যাব D1, ডি ইউনিটের কিভাবে মেধাক্রম হিসাব করা হয় সেটা। ডি ইউনিটের মেধাক্রম হিসাবে সিস্টেম হচ্ছে তাও সেম, 0.25 মার্ক প্রতিটা ভুল উত্তরের জন্য কাটবে। ভর্তি পরীক্ষা হবে 100 মার্কে, তার মধ্যে সাধারণ আসনে যারা পরীক্ষা দিবে তাদের পাস মার্ক হচ্ছে 40, কোটায় যারা পরীক্ষা দিবে তাদের পাস মার্ক 35, এবং মোট হবে 120 মার্কের পরীক্ষা, যার মধ্যে মাধ্যমিক পরীক্ষার জিপিএ এর জন্য 10 মার্ক, উচ্চ মাধ্যমিকের জিপিএ এর জন্য 10 মার্ক, অর্থাৎ 100+20=120। আর প্রত্যেকটা জিপিএ, অর্থাৎ মাধ্যমিকের জিপিএ কে 2 দ্বারা গুণ এবং উচ্চ মাধ্যমিকের জিপিএ কে 2 দ্বারা গুণ করে জিপিএ এর ভিত্তিতে মার্ক হিসাব হবে। তো এখানে 120-এর মধ্যে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে মেধাক্রম হিসাব করা হবে। তো দুইজনের যদি সেম পরিমাণ মেধা স্কোর থাকে সেক্ষেত্রে প্রথমে প্রাধান্য দেওয়া হবে ভর্তি পরীক্ষা প্রাপ্ত নম্বরকে, তারপরে ভর্তি পরীক্ষায় বিশ্লেষণ দক্ষতা বিষয়ে প্রাপ্ত স্কোরকে এখানে প্রাধান্য দেওয়া হবে। এই যে এখানে একটা অপশন আছে বিশ্লেষণ দক্ষতা, এই বিশ্লেষণ দক্ষতা 20 মার্কে, যে বেশি মার্ক পাবে তাকে প্রাধান্য দেওয়া হবে। এবং ভর্তি পরীক্ষায় তারপরে টপিক ভর্তি পরীক্ষা ইংরেজি নম্বরের ভিত্তিতে প্রাপ্ত নম্বর, এবং ঘত হচ্ছে ভর্তি পরীক্ষায় বাংলায় অথবা উচ্চ ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ফলাফল হিসাব করা হবে। অর্থাৎ এখানে যদি প্রথম টপিক গুলো মিলে যায় তবে দ্বিতীয় টপিক মিলে চতুর্থ টপিক, অর্থাৎ চারটা ক্লু যদি তিনটে মিলে যায় তাহলে আমরা চতুর্থ ক্লুতে যাব। তারপর আমরা চতুর্থ ক্লুতে যে এগিয়ে থাকবে সে হচ্ছে মেধাক্রমের উপরে। এবার আমরা D1 উপরে কিভাবে মেধা স্কোর হিসাব করা হয় বা মেধাক্রম হিসাব করা হয় সেটা দেখব। এক্ষেত্রে প্রতিটা ভুলের জন্য 0.25 নম্বর কর্তন করা হবে, মোট 100 মার্কের
পরীক্ষা, যেখানে কোটার আসনে 35 35 মার্কে পাশ মার্ক, আর যারা হচ্ছে বিকেএসপি অথবা পেশাদার খেলোয়াড় কোটায় তাদের পাশ মার্ক হচ্ছে 30, আর সাধারণ কোটার আসনে দুটার জন্য সেম 35। তো এখানে জিপিএর ভিত্তিতে আগের মতোই 20 মার্ক, এবং এখানে যারা হচ্ছে সেক্ষেত্রে আবেদনকারী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জিপিএ কে 2 দ্বারা গুণ করতে হবে, পরীক্ষায় প্রাপ্ত নম্বর 120, সাথে ব্যবহারিক পরীক্ষায় 30 নম্বরের সর্বমোট 150। তো মেন পরীক্ষাতে 100 মার্ক, জিপিএ 20 মার্ক, এবং ব্যবহার পরীক্ষায় 30 মার্ক, মোট 150 মার্কের এখানে পরীক্ষা। এখানে মেধা স্কোর হিসাবে মেধা স্কোর যদি সমান হয় তাহলে দুটা দুজনে মেধা স্কোর সমান হলে তাহলে কি হবে, এক হচ্ছে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর প্রথমে হিসাব করা হবে, তারপর ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞানে যে বেশি মার্ক পেয়েছে সে হচ্ছে আগে থাকবে, তারপর ক্লু যদি না মিলে পরবর্তী ক্লু যাব, সেটা হচ্ছে ভর্তি পরীক্ষায় ইংরেজিতে প্রাপ্ত নম্বর, তারপর ওগুলো হচ্ছে ভর্তি পরীক্ষায় বাংলা বা ঐচ্ছিক বিষয়ে প্রাপ্ত নম্বর। এই ছিল মোটামুটি D1 পয়েন্টের কিভাবে হচ্ছে মেধাক্রম হিসাব করা হয় তার একটা হিসাব।